रसूली खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी यह है बा दशाही से बहता, गुलामी यह बा दशाही से बहता, इधर आओ किस मा जगा कर तू देखो, इधर आओ किस मा जगा कर तू देखो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदना, मोहब्बत का दौआ तू अहसन ही करना, मोहब्बत का दौआ तू अहसन ही करना, मगर मुश्किल हासान उल्फत में मरना, हुसैन बिन आली को मानिंद यारू, हुसैन बिन आली को मानिंद यारू, मोहब्बत में सिर को कटा कर तू देखो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। अल्लाहुम्मा मौलाना محمد وعلى آل سيدنا، لا إله إلا الله جر لا إله، لا شب لا إله، تمي آدم حوا بانيلا মৌলা দুনিয়াতে পাঠাইলা, তুমি আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাই, মৌলা 300 বছর পারে দোয়া কবুল, 300 বছর পারে দোয়া কবুল, নূরের নবীর ওসিলা إله إلا الله جر لا إله، لا إله، لا إله إلا الله محمد رسول الله، الله 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 অবুজ মন রে দেখ না বেলা ডুবল চাহিয়া, আল্লাহ 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 অবুজ মন রে দেখ না বেলা ডুবল চাহিয়া, আল্লাহ 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 পারো পারের ডাক পড়িলে, পারো পারের ডাক পড়িলে, পার হবি তুই কি
پر ہو بھی تُوئی کی دیاں دیکھنا بیلا ڈبلو چاہیا اللہ 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 اب جمانو رے دیکھنا بیلا ڈبلو چاہیا اللہ اللہ رسول اللہ امر نایون مونی مکی مدنی رسول اللہ امر نایون مونی بلند رسول اللہ امر نایون مونی مکی مدنی رسول اللہ امر نایون مونی اللہ اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ محن اللہ رب العالمین دربارے অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ওলিয়ে কামেল সুলতানুল আউলিয়া হযরত মীর মোহাম্মদ আল হাদি মীর সাহেব রহমতুল্লাহ আলাই এর বাৎসরিক ওরস মোবারক উদযাপন উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে এই মিরাপাড়া মসজিদ কমপ্লেক্সে আসার মতো বসার মতো তৌফিক করে দিয়েছেন, এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ এই জায়গাটা এমনই একটি বরকতময় জায়গা যে জায়গাটা হচ্ছে এক নম্বরে এটা একটা আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর হচ্ছে এটা একটা আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির দরবার, তৃতীয় নাম্বার হচ্ছে আপনারা যে জায়গাটায় বসে আছেন এটা আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা তিন দিক থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় উপবিষ্ট হয়েছি, ঠিক কিনা বলেন? যারা বাজার ঘাটে, মাঠে ঘাটে, মার্কেটে, বাদামের দোকানে, বুটের দোকানে, আচারের দোকানে ঘোরাফেরা করতেছে, তারা কি এই মর্তবা পাইতেছে বলেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর আপনি দেখবেন এখন আমাদের যুগে, এখন আমাদের বর্তমান সময়ে বাজারে ভিড় বেশি, আর এত যে মর্তব্যপূর্ণ এই বাগান, জান্নাতের বাগান, আপনি এখানে বসে একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আপনাকে আপনার আমলনামায় তাসবিহগুলি বলার কারণে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গোটা ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গাটার দাম কম না বেশি? এই বেশি জায়গাটার দাম আপনারাই নিজের চোখে দেখেন, সমস্ত মাঠ খালি, আর বাজারে দেখবেন রোডে গাড়ির জ্যাম পড়ে গেছে। সিপিই পাড়া থেকে আমার আসতে এই জায়গায় 20 মিনিট সময় লাগছে। কারণ কি? এই মিরাপাড়া মাহফিলের কারণে মানুষজন আর জ্যাম, এই জায়গাটাই বেশি জ্যাম। আর দেখবেন এই এত বড় মর্তব্যপূর্ণ যেটার উপলক্ষে আজকের জ্যাম, সেই উপলক্ষটা সফল করতে মানুষ 10 জন, ঠিক কিনা বলেন? আমি তাদেরকে ডাকবো না। কেন? ওই নবীনগরের শামসুল হক সিস্তি একটা গান গাইছে না, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করোনা করে। আর গাইলাম না, যে নসিবে থাকলে আপনি আসবে, জোর করে আনার দরকার নাই। কারণ অলিয়া উলিয়াদের দরবার, অলিয়া উলিয়ারা যাদেরকে পছন্দ করে তারাই অলিয়া উলিয়াদের দরবার, অলিয়া আল্লাহদের জান্নাতের বাগানে বসতে পারে, ঠিক কিনা বলেন? নাইলে আপনিও আজকের এই রাস্তা ঘুরতে পারতেন, আপনিও তাদের মতো একজন
হতে পারতেন। আপনাকে আপনি এখানে এসে বসেছেন, বুঝবেন আপনি আপনি মাকবুল, আপনাকে কবুল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওলি আল্লাহদের দরবার, ওলি আল্লাহদের দরবার, ওলি আল্লাহদের সান্নিধ্য জোর করে হাসিল করা যায় না। ওলি আল্লাহ যদি আপনাকে কবুল করে, মকবুল করে, পছন্দ করে, তাই না হয় আপনি ওলি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন, ঠিক কি না? ওলি আল্লাহদের সান্নিধ্য লাভ করে এত সোজা না। ওলি আল্লাহদের সান্নিধ্য লাভ করতে হলে ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, রাজত্ব ছাড়তে হয়, ঠিক কি না বলেন? কেমনে? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু একজন বাদশাহ এবং তিনি একজন আল্লাহর ওলি। এই বলকের বাদশাহ একদিন বাদশাহী ছেড়ে তিনি নদীর পাশে বলে বসে চিরা ছালা সেলাই করতেছে। এক লোক বলতেছে, বাদশাহ আপনি ছিলেন একজন বাদশাহ, আপনি নিজ ইচ্ছায় বাদশাহী ছেড়ে এই নদীর পাড়ে ছালা সেলাই করে আপনি কি পেয়েছেন, কি পেয়েছেন? বলতেছে আমি কি পেয়েছি দেখবা? বলে এই যে বলে বলতেছে আমি কি পেয়েছি দেখবা? বলে হ্যাঁ দেখতে পারলে তো ভালোই হয়। তিনি হাতের সুইচটা নদীর ভিতরে ফেলে দিলেন। মাছকে বলতেছেন, মাছ আমার সুইচটা নিয়ে আসো। হাজার হাজার মাছ স্বর্ণের সুই, রূপার সুই, হীরা মণি মুক্তার সুই নিয়ে তার সামনে হাজির হলো। বলতেছে, না না এই সুই আমার না, আমার সুই লোহার, আমার লোহার সুইটা নিয়ে আসো। একটা ছোট মাছ মুখের ভিতরে লোহার সুইটা নিয়ে তার হাতের সামনে ভেসে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে, দেখেছো আমি কি পেয়েছি বাদশাহী ছেড়ে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম, তিনি কোন কারণে বাদশাহী ছাড়লেন, তিনি কেন বাদশাহী ছাড়লেন, তার মনের ভিতরে পরিবর্তনটা কোন সময় থেকে আসলো, তিনি কোন দিন থেকে বাদশাহী ছাড়লেন? বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম রাজ বিছানায় শোয়া মনে মনে ভাবতেছেন, এ রাজ সিংহাসনে বসে তো আমি আল্লাহ কি পাবো না, এ রাজ সিংহাসনে রাজ বিছানায় আরামের বিছানায় শুয়ে শুয়ে তো আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো না। এমন সময় তিনতলার ছাদের ভিতরে ঠুক ঠুক করে আওয়াজ শোনা যায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বললেন, কে? তিনতলার ছাদ থেকে আওয়াজ আসে, ইব্রাহিম আমার একটি উট হারানো গেছে, আমি উটটা তালাশ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন লোকটা পাগল কিনা, তিনতলার ছাদের ভিতরে কি উট উঠে, কোনোদিন উঠতে পারে? বাচ্চা বলতেছে, ধপ বেটা তুই কি বলো, তুই কি পাগল টাগল নাকি? বলে কেন? বলে তিন তালার ছাদের কোনোদিন উঠ উঠে, তাও এত রক্ষী দিয়া পাহারাদার গেট কত কিছু করা বাদশার বাড়ির ছাদ, এই ছাদের উপরে কি উঠ উঠতে পারে? তিন তালার ছাদ থেকে ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম ইব্রাহিম রে, তিনতলার ছাদের ভিতরে যদি কোনোদিন উঠ উঠতে না পারে রে ইব্রাহিম, তুমি কি এটা মনে মনে ভাবতেছো নি? তুমি এটাও কোনোদিন ভাবিও না যে রাজ বিছানায় শুয়ে শুয়ে তুমি আমার আল্লাহকে পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনতলার ছাদে উঠ উঠেন এটা আমিও জানি, তিনতলার ছাদের ভিতরে উঠ উঠতে পারে না, কিন্তু তুমি এটাও মনে মনে ভাবিও না রে ইব্রাহিম, রাজ সিংহাসনে রাজ বিছানায় শুয়ে শুয়ে তুমি আমার আল্লাহকে পাইবা। এই বাদশাহ ইব্রাহিম ইবনে আদম একদিন তিনি শিকারে যাবেন,
শিকারে যাবেন, তার বিছানা পরিপাটি করে রাখার জন্য একটা লোক রাখা ছিল। সে লোকটা ছিল কম বয়সী, 18 থেকে 20 বছরের ভিতরে বয়স, গরিবের সন্তান, গরিব মানুষ। বলতেছে, বাবা আমি তো শিকারে যাব, আমার বিছানাটা তুমি পরিপাটি করে রাখো। তিনি বলে, তার লোকজন নিয়ে তিনি শিকারে বের হয়ে গেলেন। লোকটা ডাক দিয়ে বলতেছে, মনে মনে বলতেছে, হায় রে, কোনদিন রাস বিছানায় শুই নাই, সারাদিন সব সময় রাজ বিছানাটা, বাচ্চার বিছানাটা পরিপাটি করে রাখি, কিন্তু মনের ভিতরে একটা আফসোস যে রাজ বিছানা জানো কত আরামের, রাজ বিছানায় কোনোদিন শুইতে পারি নাই, আজকের মনে হয় সুযোগ এসেছে, বাচ্চা যেহেতু 5-7 দিনের ভিতরে তার রাজ দরবারে আসবে না, আমি এই সময় রাজ বিছানায় একটু সময় ঘুমিয়ে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা ঘুমিয়ে গেল, শুইলেন আরামের বিছানা, সাথে সাথে ঘুম। বাদশা এখান থেকে সিপাহীপাড়া হয়ে, মুক্তারপুর হয়ে, বিরিজপাড়ায় টোলগার পর্যন্ত গিয়ে, এরপরে তিনি সিদ্ধান্ত চেঞ্জ করলেন, না আজকের শিকারে যাব না। আবার দলবল নিয়ে ঘুরিয়ে তিনি দরবারে আসলেন, দরজার ভিতরে করাঘাত করলেন, কলিং বেল টিপলেন, বলতেছে, আমি বাদশা ইব্রাহিম ইবনে আদম এসেছি, দরজা খুলো। ছেলেটা ঘুম, আরামের বিছানা পেয়ে ঘুম, হঠাৎ শুনতেছে যে বাদশা 5-7 দিন পরে আসার কথা, সে বাদশার কণ্ঠ শোনা যায়। ছেলেটা হতবম্ব হয়ে লাফ দিয়ে উঠে, শুনতেছেন বাদশা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছে, দৌড়িয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। বিছানা গুছানোর আর সময় পায় নাই, বিছানা গুছানোর সময় পায় নাই, বাচ্চা ঘরের ভিতরে ঢুকে দেখতেছেন আমার ব্রাজ বিছানায় এই বাচ্চাটা ঘুমিয়েছে। চাবুক এনে বাচ্চাটাকে মারধর করতেছে গরিবের সন্তান, প্রতিটা চাবুকের আঘাতে আঘাতে রক্তগুলি ফিঙ্কি দিয়ে মাটিগুলি লাল হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো, বাচ্চা যখন সন্তানটাকে, ছেলেটাকে যখন চাবুক দিয়ে আঘাত করে, দুনিয়ার নিয়ম হচ্ছে চাবুকের আঘাতে বা লাঠির আঘাতে, দুনিয়ার নিয়ম হচ্ছে চোর ডাকাত যখন মানুষ মারে, লাঠির আঘাতে চাবুকের আঘাতে মানুষটা কাঁদবে, এটাই হচ্ছে সাধারণ নিয়ম, ঠিক কিনা বলেন? কিন্তু ছেলেটাকে যখন চাবুক দিয়ে আঘাত করা হয়, লাঠি দিয়ে আঘাত করা হয়, ছেলেটা খিলখিলায়া হাসে। আবার যখন চাবুকের পিটান বন্ধ করা হয়, ছেলেটা অঝোর নয়নে কাঁদে। বাচ্চা বলতেছে, বাবা রে বাবা, জীবনে অনেক চোর ডাকাত মেরেছি, জীবনে অনেক মানুষ পিটাইছি, কিন্তু তোমার মতো এই রকম মানুষটা আমার চোখে আর কোনোদিন পড়ে নাই। তোমাকে মারলে তুমি হাসো, পিটানি বন্ধ করলে খুশি হওয়ার কথা, পিটানি বন্ধ করলে তুমি কাঁদো, কারণটা কি? সন্তানটা ডাক দিয়া বলতেছে, বাচ্চা রে, পিটাইলে আমি এই জন্য হাসি, কারণ হচ্ছে আমি গরিবের সন্তান, এই বিছানায় শোয়ার যোগ্যতা আমার নাই, এই বিছানায় শোয়ার আমার জন্য এটা ঠিক হয় নাই, আমি গরিবের সন্তান হয় অযোগ্য হয় কেন রাজ বিছানায় শুইলাম? আপনি আমাকে মারতেছেন, আমার আক্কেল হওয়া দরকার, এই জন্য আমি হাসতেছি। বলে, বুঝলাম, পিটানি বন্ধ করলে খুশি হওয়ার কথা, পিটানি বন্ধ করলে কেন তুমি কাঁদো? বলে, পিটানি বন্ধ করলে কেন কাঁদি শুনবেন নি? বলে, শুনতেই তো চাই। বলে, আমি আধা ঘন্টা মাত্র এই রাজ বিছানায় শোয়ার কারণে, আধা ঘন্টা শোয়ার কারণে আমার পিঠের চামড়া যদি উঠতে পারে, বাচ্চা রে, আপনি তো এই বিছানায় আধা ঘন্টা নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর, যুগের পর যুগ আপনি তো এই বিছানায় শুয়েছেন,
আধা ঘন্টা শোয়ার কারণে আমার যদি এই বিচার হইতে পারে বাদশাহ, আপনি যে যুগের পর যুগ এই বিছানায় শুয়েছেন, আপনাকে আমার আল্লাহ না জানো কেমন বিচার করে, জোরে বলুন সুবহানাল্লাহ।